সরকারের অবহেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খারাপ কিছু হলে এর পরিণতি ভোগ করতে হবে সরকার প্রধানকে বলেছেন দলটির নেতারা। এই জন্য জাতিসংঘ মানবাধিকার সংস্থার কাছে জবাবদিহি করতে হবে বলে মনে করেন তারা। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন বলেও অভিযোগ করা হয়, আর এক দফার আন্দোলনে বিএনপির বিজয় সুনিশ্চিত বলেও দাবি তাদের। শ্রমিক কর্মচারী নিয়ে স্থায়ী মজুরি কমিশন গঠন সহ 18 দফা এবং চলমান সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের শ্রমিক কর্মচারী কনভেনশন। জাতীয়তাবাদী শ্রমিক দল ছাড়াও সমমনা রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এতে। একতরফা নীল নকশার সাজানো নির্বাচন করবার জন্য এখন তারা পায়তারা করছে। এই লড়াই আমাদের নেতাদের বাঁচার লড়াই, এই যে এই লড়াই 18 কোটি জনতার মুক্তির লড়াই। ভদ্রভাবে চলে যান, জনগণ যখন ধরবে তখন কি পরিণতি হবে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। নেতাদের দাবি, দেশে গণতন্ত্র নেই বলেই শ্রমিকরা তাদের অধিকার আদায়ে উপেক্ষিত, হুঁশিয়ারি দেয়া হয়, ক্ষমতায় গেলে ছাড় দেয়া হবে না লুটেরাদের। আগামী দিনে যে লড়াই করব, যে ধাক্কাটা দেব, এই ধাক্কায় ইনশাআল্লাহ স্বৈরাচারের পতন ঘটবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে ইনশাআল্লাহ। আপনার দখলকারী, আপনার দাঙ্গাবাজ, আপনার চোর, আপনার খুনি, আপনার ডাকাত, এই কারণে আপনাদের ফন্দে ছাড়তে হবে। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার মামলা নিয়ে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন। ভয়েস অব আমেরিকার সঙ্গে শেখ হাসিনা কিছু আপনার কথা বলেছেন, এই কথাগুলো তিনি বলেছেন সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আজকে একটা লুটেরা ফ্যাসিস্ট একটা ভয়াবহ একটা দানবের শাসনের মধ্যে পড়েছে। এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দেন, খালেদা জিয়ার খারাপ পরিণতির জন্য সরকারকেই দায়ী নিতে হবে। জীবন ফিরে পাওয়ার কে প্রত্যাখ্যান করেছে এই দায়িত্ব তার কাঁধে নিয়েছে, এই দায়িত্ব শেখ হাসিনাকে বইতে হবে। বিএনপি নেতারা বলেন, আলাপ আলোচনা করে সংকটের সমাধানে যাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।